এডেনে নামার একদিনের আগে নাইট ক্রিকেটার হুংকার ছশো রান করব জানালেন দ্বিতীয় লক্ষ্য শনিবার ইডেনে এবারের আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স তার একদিন আগেই গতবারের অধিনায়ক নীতিশ রানা লক্ষ্যের কথা জানিয়ে দিলেন লক্ষ্য দুটি একটি ছোট একটি বড় তবে ছোটর কাঁধে ভর দিয়ে বড় লক্ষ্যে পৌঁছতে হবে নীতিশের পাখির চোখ টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া আইপিএলের পরেই বিশ্বকাপ অনেকেই মনে ইচ্ছে রয়েছে আমিও চাই টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকতে তাই এই মুহূর্তে আইপিএল এর নিয়েই ভাবছি এরপরই দ্বিতীয়বার লক্ষ্যের কথা বলছেন নীতিশ চান ছশো রান করতে গতবার চোদ্দ ম্যাচে চারশো রান করে নীতিশ বলেন আমি বিশ্বাস করি এবারের প্রতিযোগিতায় ছশো রান করতে পারি সেটাই আমরা লক্ষ্য দলের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে নিয়েও মুখ খুলেছেন তিনি কথা বলেছেন তার ফিটনেস নিয়েও নীতিশের কথায় শ্রেয়াস বেশ ফিট অতীতেই ওর ফিটনেস নিয়ে সমস্যা ছিল যদিও এখনই চূড়ান্ত কথা বলতে রাজি নয় আশা করি গতবারের মতো নেতৃত্বে দায়িত্ব এবার আর নিতে হবে না শ্রেয়াসই সব ম্যাচে নেতৃত্ব দেবে বলে আশা করছি তবুও যদি কখনো পরিস্থিতির কারণে আমাকে নেতৃত্ব দিতে বলা হয় আমি দায়িত্ব নিতে রাজি গতবার আমাকে অধিনায়ক করা হয়েছিল সেটা আমার জীবনের অন্যতম সেরা ঘটনা যা চেয়েছিলাম তা পেলেও আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে গিয়েছে এডেন আমার একদিনের আগে নাইট ক্রিকেটার হুঙ্কার ছশো রান করব জানালেন দ্বিতীয় লক্ষ্য শনিবার ইডেনে এবারের আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স তার একদিন আগেই গতবারের অধিনায়ক নীতিশ রানা লক্ষ্যের কথা জানিয়ে দিলেন লক্ষ্য দুটি একটি ছোট একটি বড় তবে ছোটর কাঁধে ভর দিয়ে বড় লক্ষ্যে পৌঁছতে হবে নীতিশের পাখির চোখ টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া আইপিএল এর পরেই বিশ্বকাপ অনেকেই মনে ইচ্ছে রয়েছে আমিও চাই টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকতে তাই এই মুহূর্তে আইপিএল এর নিয়েই ভাবছি এরপরই দ্বিতীয়বার লক্ষ্যের কথা বলছেন নীতিশ চান ছশো রান করতে গতবার চোদ্দ ম্যাচে চারশো রান করে নীতিশ বলেন আমি বিশ্বাস করি এবারের প্রতিযোগিতায় ছশো রান করতে পারি সেটাই আমরা লক্ষ্য দলের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে নিয়েও মুখ খুলেছেন তিনি কথা বলেছেন তার ফিটনেস নিয়েও নীতিশের কথায় শ্রেয়াস বেশ ফিট অতীতেই ওর ফিটনেস নিয়ে সমস্যা ছিল যদিও এখনই চূড়ান্ত কথা বলতে রাজি নয় আশা করি গতবারের মতো নেতৃত্বে দায়িত্ব এবার আর নিতে হবে না শ্রেয়াসী সব ম্যাচে নেতৃত্ব দেবে বলে আশা করছি তবুও যদি কখনো পরিস্থিতির কারণে আমাকে নেতৃত্ব দিতে বলা হয় আমি দায়িত্ব নিতে রাজি গতবার আমাকে অধিনায়ক করা হয়েছিল সেটা আমার জীবনের অন্যতম সেরা ঘটনা যা চেয়েছিলাম তা পেলেও আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে গিয়েছে এডেনেন আমার একদিনের আগে নাইট ক্রিকেটার হুঙ্কার ছশো রান করব জানালেন দ্বিতীয় লক্ষ্য শনিবার ইডেনে এবারের আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স তার একদিন আগেই গতবারের অধিনায়ক নীতিশ রানা লক্ষ্যের কথা জানিয়ে দিলেন লক্ষ্য দুটি একটি ছোট একটি বড় তবে ছোটর কাঁধে ভর দিয়ে বড় লক্ষ্যে পৌঁছতে হবে নীতিশের পাখির চোখ টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পাওয়া আইপিএল এর পরেই বিশ্বকাপ অনেকেই মনে ইচ্ছে রয়েছে আমিও চাই টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকতে তাই এই মুহূর্তে আইপিএল এর নিয়েই ভাবছি এরপরই দ্বিতীয়বার লক্ষ্যের কথা বলছেন নীতিশ চান ছশো রান করতে গতবার চোদ্দ ম্যাচে চারশো রান করে নীতিশ বলেন আমি বিশ্বাস করি এবারের প্রতিযোগিতায় ছশো রান করতে পারি সেটাই আমরা লক্ষ্য দলের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে নিয়েও মুখ খুলেছেন তিনি কথা বলেছেন তার ফিটনেস নিয়েও নীতিশের কথায় শ্রেয়াস বেশ ফিট অতীতেই ওর ফিটনেস নিয়ে সমস্যা ছিল যদিও এখনই চূড়ান্ত কথা বলতে রাজি নয় আশা করি গতবারের মতো নেতৃত্বে দায়িত্ব এবার আর নিতে হবে না শ্রেয়াসই সব ম্যাচে নেতৃত্ব দেবে বলে আশা করছি তবুও যদি কখনো পরিস্থিতির কারণে আমাকে নেতৃত্ব দিতে হয় বলা হয় আমি দায়িত্ব নিতে রাজি গতবার আমাকে অধিনায়ক করা হয়েছিল সেটা আমার জীবনের অন্যতম সেরা ঘটনা যা চেয়েছিলাম তা পেলেও আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে গিয়েছে